এত বছর ইউনিফর্ম পরছি সেনাবাহিনী রক্তে রক্তে মিশে গেছে ইউনিফর্ম খুলতে হবে ভাবতে কষ্ট লাগে যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব আমাদের আমাদের ভূমিকা একেবারে পরিষ্কার আমরা বলেছি যে আমাদের সালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক আমি আমাদের প্রশাসনের নিরাপদা দেখে আমি অবাক হচ্ছি যে আমি স্যান্ট মার্টিন নিয়ে কথা বলতে চাচ্ছিলাম চট্টগ্রামের স্যান্ট মার্টিন যেটা বাংলাদেশ এবং মায়ানমারের সীমান্তে অবস্থিত যেই সীমান্তে এখনও পর্যন্ত দরিষিরা গরুর মতো অবহেলিত আছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা কি চাচ্ছে আসলে তিনি কি বলতে চাচ্ছে কি বুঝাতে চাচ্ছে ওখানে এখনও পর্যন্ত কেন কোনো সেনা পাড়ানো হচ্ছে না কেন আমার দেশে অন্য দেশের যুদ্ধ যুদ্ধজাহাজ ঢুকবে যদিও ঢুকতে হয় আলোচনা সবপেক্ষে ঢুকতে হবে কিভাবে তারা কিছু না বলে আমার দেশের ভিতর ঢুকিয়ে পড়লো এটা প্রশ্ন এখনও কেন এই মায়ানমার বাংলাদেশের সীমান্ত অবস্থিত সেন্ট মার্টিন এখানে স্থায়িত্ব নৌগাটি করা হল না কি কারণে করা হলো না এই প্রশ্নটার উত্তর কারো কাছে জানা থাকলে একটু দিয়ে দিবেন তবে হ্যাঁ অবশেষে আমাদের সেনাবাহিনী মুখ খুলেছেন যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে যুদ্ধের জন্য তারা প্রস্তুতি নিচ্ছেন এটা কতটুকু সত্য সেটা আজকের এই ভিডিওতে জানার চেষ্টা করবো ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন ভিডিওটি যাওয়ার আগে ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে বেড়েছে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি চলুন আমরা আরেকটা ভিডিও দেখে আসি এত বছর ইউনিফর্ম পড়ছি সেনাবাহিনী রক্তে রক্তে মিশে গেছে ইউনিফর্ম খুলতে হবে ভাবতে কষ্ট লাগে যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সব ব্যবস্থা আমরা নিব আমাদের আমাদের ভূমিকা একেবারে পরিষ্কার আমরা বলেছি যে আমাদের দেশে যদি বহিষ্যত্র আক্রমণে সেটাকে প্রতিহত আমরা করব এ বিষয়ে কোনো সন্দেহ নেই বর্তমানে যে ধরনের সমস্যা ওখান থেকে হচ্ছে বর্ডারে কিছু কিছু বর্ডার ভায়োলেশন এটা কিন্তু আমাদের ওখানে বর্ডার গার্ড আছে আমাদের কোস্ট গার্ড আছে তারা বিষয়টা সম্পূর্ণ তদারকি করছে এবং সরকারের নির্দেশ অনুযায়ী কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছে আমরা কিন্তু খুব প্রস্তুত আছি যদি এর চেয়ে লেভেল অন্যদিকে যায় তার সমুচিত ব্যবস্থা আমরা নিব আমাদের শুধু সেনাবাহিনী আমি জানি নৌবাহিনী বিমান বাহিনী তারাও প্রস্তুত বাট এখনও পর্যন্ত এমন কিছু হয় নাই যাতে ডিফেন্স ফোর্সকে চলে যেতে হবে আপনারা জানেন যে সব কিছুর একটা লেভেল আছে ডিপ্লোম্যাটিক লেভেল ডিপ্লোম্যাটিক লেভেল ফেল করলে আমাদের যে বর্ডারে যারা আছে তারা হোম মিনিস্ট্রি আন্ডারে তারা ফেল করে তার খন্ড ডিফেন্স এই ধরনের কর্মকাণ্ডের জন্য ডিফেন্স আগে চলে গেলে তো তাহলে আমাদের মানে মনে হবে যে আমরা যুদ্ধ করতে যাচ্ছি আমরা তো যুদ্ধ করতে চাই না আমরা সবাই সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে চাই বাট কেউ যদি যুদ্ধ চাপাই দিতে চায় বা কোনো কারণে যদি আমাদের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ হয় তাহলে তা আমরা ছেড়ে দেব তো বর্তমান যে পরিস্থিতি ফুললি আন্ডার কন্ট্রোল অ্যান্ড আমাদের যে হোম মিনিস্ট্রির আন্ডারে যে কোস্টগার্ড বিজিবি যারা আছে ওনরা দায়িত্বটা সঠিকভাবে পালন করছে বলে আমরা জানি এবং প্রয়োজনীয় সবসময় আমাদের ভিতরে সমন্বয় আছে ইনশাআল্লাহ আমরা যে কোনো পরিস্থিতি মোকাবেলা করতে পারবো ইনশাল্লাহ আমি শুরুতে একেবারে অকৃত্রিমভাবে বলতে চাই যে আলহামদুলিল্লাহ এমন একটা সৌভাগ্য যে অর্গানাইজেশনে আপনি যোগ দিয়েছেন সেই অর্গা অর্গানাইজেশনের সর্বোচ্চ শিখরে উঠে সঠিকভাবে দায়িত্ব পালন করে অবসরে যাওয়া এটা ভাগ্যের বিষয় এর মহান আল্লাহ তালা এই সৌভাগ্য দিয়েছেন আমি বিশ্বাস করি যে অনেক মানুষের দোয়া ছিল দোয়া না থাকলে এইগুলো হয় না বিশেষ রহমত আলহামদুলিল্লাহ আর সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিও কৃতজ্ঞ যে উনি আমাকে বিশ্বাস করে এই দায়িত্ব দিয়েছিল এবং সমস্ত সহযোগিতা দিয়েছে যাতে করে আমি দায়িত্ব পালন করতে পারি এত বছর ইউনিফর্ম পড়ছি সেনাবাহিনী রক্তে রক্তে মিশে গেছে এটা ছেড়ে যেতে কষ্ট লাগবে ইউনিফর্ম খুলতে হবে ভাবতে কষ্ট লাগে বাট সেই সাথে অত্যন্ত আনন্দের যে আমি আমার দায়িত্ব সুন্দরভাবে পালন করতে পেরেছি আমি অত্যন্ত খুশি যে সেনাবাহিনীতে আমি যোগদান করেছিলাম একজন সেকেন্ড লেফটেন্যান্ট থেকে আজ সেই সেনাবাহিনীতে সেনাবাহিনী প্রধান হিসেবে তিন বছর সফলতার সাথে সমস্ত প্রদত্ত